হাবড়াতে জগদ্ধাত্রী পূজোর উদ্বোধনে আসেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। আমন্ত্রণ পত্রে প্রধান উপদেষ্টা জ্যোতিপ্রিয় মল্লিক, মঞ্চে মন্ত্রীর ফিরে আসার বার্তা সাংসদের, কটাক্ষ বিরোধীদের। জগদ্ধাত্রী পূজোর উপদেষ্টা হিসাবে মন্ত্রীর নাম পূজো কমিটির আমন্ত্রণ পত্রে। অনুষ্ঠান মঞ্চে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের গলাতেও মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে আক্ষেপ। আগামী পূজোয় মন্ত্রী থাকবেন বলে আশা প্রকাশ জানিয়ে কটাক্ষ বিরোধীদের। ইতিমধ্যেই রেশন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘদিন হাবড়া বিধানসভার বিধায়ক তিনি। হাবড়া পৌরসভার 10, 11 ও 12 নম্বর ওয়ার্ডের অধিবাসীবৃন্দের পরিচালনায় প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও আয়োজনের কোনো খামতি নেই। পুজো কমিটির ছাপানো আমন্ত্রণপত্রে প্রধান উপদেষ্টা হিসাবে নাম রয়েছে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। পুজোর উদ্বোধন করেন বারাসাত লোকসভার সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কাকুলি ঘোষ দস্তিদারের গলায় শোনা যায় জ্যোতিপ্রিয় মল্লিকের গুণগান। তিনি বলেন, আশা রাখব সামনের বছর পুজোর আগে তিনি আসবেন এবং আমাদের সাথে থাকবেন। রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। জনশ্রুতি, উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক ও কাকুলি ঘোষ দস্তিদারের পৃথক গোষ্ঠী রয়েছে। আর পুজোর মঞ্চে কাকুলি ঘোষ দস্তিদারের গলায় জ্যোতিপ্রিয় মল্লিকের প্রশংসা, রাজনীতিবিদরা মনে করছেন লোকসভা ভোটের আগে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই এই ধরনের বক্তব্য সাংসদের। মঞ্চে দাঁড়িয়ে এদিন কাকুলি ঘোষ দস্তিদার বলেন, বিভিন্ন সময় যে অন্যায় হতো, যে দুষ্কর্ম হতো দুষ্কৃতির হাত থেকে, হাবড়াকে কিন্তু আবার সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়াতে একটা বিরাট ভূমিকা আমরা নিয়েছিলাম সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই। আজকে হাবড়া কিন্তু অনেক শান্ত। এই হাবড়া যেন এরকম শান্ত থাকে, হাবড়াকে আর অশান্ত হতে দেবেন না। কেননা তিনি ফিরে আসলে যাতে তার করে যাওয়া যে কাজ, তার করে যাওয়া যে উন্নয়ন, সেটা তার হাতে যাতে ফিরিয়ে দেওয়া যায়। যদিও বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বলেন, মানে এখানকার বিধায়ক যিনি, উনি আজকে জেলে আছেন। তা জেলে থাকার পরে ইডি সিবিআই তাকে ডেকে নিয়ে জেলে, সে তার দুর্নীতির জন্য সে জেলে আছে। জেলে থাকার পর এখন কাকুলি ঘোষ দস্তিদার এই যে পুজোতে তার নাম লেখা আছে, তারপরে উনি আসছেন, উনি আসার এটা কি তাহলে ওদের নিজেদের মধ্যে কি ঘর গোছানোর চিন্তাভাবনা? এটাই আর বিষয়। আমি যতদূর জানি সেটা হচ্ছে সিবিআই যাকে ধরে তাকে অন্ততপক্ষে সহজে বেরিয়ে আসে এই বলাটা, এটা কিন্তু মানে ঠিক নয়। ঘর গোছানোর চেষ্টা ওরা করছে, এটা করবে, করাটাই স্বাভাবিক। কিন্তু এতে কত সুফল হবে আমার তো মনে হয় না এতে কোনো সুফল হবে। কারণ মানুষ বুঝে গেছে যে আগামী দিন ভারতীয় জনতা পার্টিকেই আনবে এবং জনতা পার্টিকেই পুরো মানুষ ভরসা রাখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।